বহরমপুরে দিনে দুপুরে শুট আউট তৃণমূল নেতা সত্যেন চৌধুরী রবিবার চালতে এলাকায় একটি নির্মীয়মান ফ্ল্যাটের নিচে বসেছিলেন তিনি। সেই সময় দুষ্কৃতীরা বাইকে করে এসে তাকে লক্ষ্য করে দুটি গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কে বা কারা তাকে খুনের উদ্দেশ্যে গুলি করে তা খতিয়ে দেখতে কোটা ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995116।